সাগরের বুকে নিম্নচাপ, যার জেরে আজ থেকে শুরু বৃষ্টি রাজ্যের এই সকল জেলায় জেলায়, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। তো বন্ধুরা, আবারও নিম্নচাপের জেরে রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে আবারও এই বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তা চলুন দেখিনি। সকাল রাত শীতের আমেজ, লক্ষ্মী পুজোর পর থেকে বেশ কিছুটা কমেছে তাপমাত্রা, শ্যামামায়ের আরাধনার দিন, মেহল পরব রাজ্য জুড়ে, আজ দীপাবলি, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তাহলে কি আজ বৃষ্টির সম্ভাবনা, কি জানিয়েছেন আবহাওয়াবিদরা? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 15 তারিখ থেকে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও মধ্যবর্তী কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা, আর এর জেরে 16-17 নভেম্বর গাঙ্গেয় দক্ষিণের কিছু জেলায়, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বজ্রী বিদ্যুৎ সহ বৃষ্টি হলেও হতে পারে। তবে কালী পুজো থেকে ভাইফোঁটার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা। চলতি সপ্তাহে বজায় থাকবে শীতের আমেজ, 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। কালী পুজোর রাজ্যের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুষ্ক থাকছে আবহাওয়া। ভাইফোঁটা তো শীতের হালকা শিরশিরানি অনুভব হবে, আগামী সপ্তাহে তাপমাত্রা বেশ কিছুটা কমবে বলে জানিয়েছেন তারা। এদিকে উত্তরে দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে শীত। রাতের দিকে বেশ কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা 18 থেকে 17 ডিগ্রি ঘরে নেমে আসবে, যার জেরে রাজ্যে পড়বে জাঁকিয়ে শীত, এমনটাই জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে।